মানুষকে বইমুখী করে তুলতে এবং নমামি গঙ্গে কর্মসূচির প্রচার প্রসারে কেন্দ্রের শিক্ষামন্ত্রকের ন্যাশনাল বুক ট্রাস্ট অফ ইন্ডিয়ার উদ্যোগে ভ্রাম্যমান গঙ্গা পুস্তক মেলা সূচনা হয়েছে দেশজুড়ে। উত্তরাখণ্ড থেকে পশ্চিমবঙ্গের হলদিয়া পর্যন্ত এই পুস্তক মেলার সুদৃশ্য ট্যাবলো পরিক্রমা শুরু করেছে। ট্যাবলোর মূল গাড়িতে রামায়ণ, মহাভারত, গীতা সহ রয়েছে পুণ্যতোয়া, গঙ্গাকে নিয়ে লেখা নানান সাহিত্য। জিয়াগঞ্জে স্থানীয় একটি বিদ্যালয়ে বিশেষ প্রদর্শনীর ব্যবস্থাতে ব্যাপক সাড়া মিলেছে বলে ন্যাশনাল ব্রুক ট্রাস্টের কর্তা আকাশ কুমার জানিয়েছেন। মেন উদ্দেশ্য যে গঙ্গা সচল পুস্তক প্রদর্শনী কা হ্যা, উসকা ইহি উদ্দেশ্য হ্যা কি গঙ্গা স্বচ্ছতা কে প্রতি লোগো মে জাগরুকতা ফেলানা, পর্যাবরণ সুরক্ষা কে প্রতি জাগরুকতা ফেলানা এবং সাহিত্য, যে সাহিত্য গঙ্গা নদী কে কিনারে পর জিস সাহিত্য কা উদ্গম হুয়া হ্যা, चाहे वह हमारे उपनिषद है, चाहे तुलसीदास महान कवि तुलसीदास जी का साहित्य है, चाहे प्रेमचंद जी का साहित्य है, इन सभी साहित्य को आम जनमानस तक पहुंचाना, इसी के क्रम में बहरामपुर में आए हैं। आज हमने यहाँ पर पुस्तक परिक्रमा अपनी लगाई है, जिसमें आम जनमानस आ रहे हैं, वह साहित्य के प्रति साहित्य को अपना रहे हैं, पुस्तकों को खरीद रहे हैं और एक जागरूकता फैल रही है।